आज होते 19 जून, साउथ वेस्ट मनसून अर्थात बर्षा दक्षिणबंगे बेश किछु जेलार किछु अंशे किन्तु आज प्रवेश करेछे। मेनलि जे जायगागुलो आज के प्रवेश करेछे डिस्ट्रिक्टेर किछु अंशे सेटा होच्छे आमादेर साउथ चब्बिश परगना, नर्थ चब्बिश परगना, नदिया, मुर्शिदाबाद, बीरभूम, हुगली, पूर्व बर्धमान एवं कलकाता। नर्माली कलकाताय आमादेर नर्माल डेट होते 12 तारीख, तो एबारे 7 दिन बादे अर्थात आज के 19 तारीखे किन्तु बर्षा प्रवेश करलो। कंडिशन्स आगामी 48 घंटा फेवरेबल थाकबे दक्षिणबंगेर, आर जे बाकी अंश आछे तारो अनेकटा मेजर अंश कवर करे फेलबे आशा करा जाय आगामी 2 থেকে 3 দিনের মধ্যে। যেহেতু অ্যাক্টিভ মনসুন কন্ডিশন আছে এবং প্রচুর পরিমাণে ময়েশ্চার আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তরবঙ্গে গিয়ে পৌঁছচ্ছে, ফলে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি জারি থাকবে এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইন সম্ভাবনা থাকছে। গত 24 ঘন্টাতে বা আগের গত 3-4 দিন ধরে কিন্তু উত্তরবঙ্গে এবং সিকিমে ভালো বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় যদি আমরা দেখি তাহলে কিন্তু নাগরাকাটাতে প্রায় 21, ডিয়ানায় 20, সেবক 18, অলমোস্ট হেভি রেইন বেশ কিছু জায়গায় ভেরি হেভি এবং দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল অলরেডি হয়েছে। এবং পূর্বাভাস যেটা থাকছে আজকে 19 তারিখ, 19 থেকে 22 এই পিরিয়ডটাতে কিন্তু উত্তরবঙ্গে এই বৃষ্টিটা জারি থাকবে। তার মধ্যে বেশি বৃষ্টি অর্থাৎ ভারী থেকে অতি ভারী প্লাস দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি সম্ভাবনা থাকতে হচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি। ফলে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখ এই জায়গাগুলোতে কিন্তু লাল সতর্কতা বা রেড ওয়ার্নিং ইস্যু করা হয়েছে। এবং বাকি যে জেলাগুলো সেখানেও কিন্তু দার্জিলিং, কালিম্পং এখানেও কিন্তু কোথাও ভারী বৃষ্টি, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 23 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির ইন্টেন্সিটি একটু কমবে, বৃষ্টি জারি থাকবে কিন্তু এখন যে ভারী থেকে অতি ভারী এক্সট্রিমলি হেভি যেটা হচ্ছে সেটা উত্তরবঙ্গে কিন্তু 23 তারিখ থেকে উপরের 5টি জেলায় যেটা বলছি তার ইন্টেন্সিটি একটু কমবে কিন্তু বৃষ্টি জারি থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া শুরুতে, পরবর্তী ক্ষেত্রে নর্থ সাউথ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলটাতে কিন্তু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আগামী অর্থাৎ 19, 21 এবং 22 তারিখে। যেহেতু উত্তরবঙ্গে প্রায় গত 5-7 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এবং বেশ কিছু জায়গায় ভারী, অতি ভারী এবং এক্সট্রিমলি হেভি রেইনফল হচ্ছে এবং পূর্বাভাস যেটা হচ্ছে যে এটা 22 তারিখ অবধি কন্টিনিউ করবে, ফলে যে ইম্প্যাক্ট হিসাবে কিন্তু উত্তরবঙ্গে নদীগুলোতে জলস্তর বৃদ্ধির সম্ভাবনা, দার্জিলিং ও কালিম্পংয়ে বিশেষ করে ল্যান্ডস্লাইড বা ভূমিধসের সম্ভাবনা, দৃশ্যমানতা কমে যাওয়া এবং এগ্রিকালচারাল এবং হর্টিকালচারাল ক্রপসের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে অ্যাডভাইসারি হিসেবে পার্টিকুলারলি বলা হচ্ছে যে ট্রাফিক অ্যাডভাইসারি যদি কিছু থাকে সেটা দেখে মুভমেন্ট করা আর এগ্রিকালচার সেক্টরে যে যে অপশনগুলো নেওয়া যাতে জমি থেকে এক্সট্রা জল বের করে দেওয়া যায় সেটা করতে হবে। এবার যেহেতু বর্ষার শুরুতেই কিছুটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিও হয় যার সবে বর্ষা প্রবেশ করেছে, ফলে লাইটনিং থেকে সতর্ক থাকার জন্য যেটা বলা হচ্ছে যে আমাদের দামিনী অ্যাপসটা প্রত্যেককে ইউজ করা যাতে অন্তত লাইটনিংয়ের ড্যামেজ থেকে লোকে সুরক্ষা পেতে পারে। তো যদি বলি আবার মেজ ডেটে বহু প্রতীক্ষিত বর্ষা, যেহেতু কলকাতায় নর্মাল ডেট হচ্ছে 12, আজকে 19, প্রায় 7 দিন লেট দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে প্রবেশ করেছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে, কন্ডিশনস ফেভারেবল আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলা কভার করার জন্য।